Assalamualaikum, welcome back to my channel. आज आमी आपनादेर साथे शेयर करबो आमी किभाबे बासाय आमी आमार हेयर क्रीम करी। आमी एखन यूज करबो आनी ऑन स्ट्रेट हेयर इज प्रोफेशनल प्रोडक्शन। एटा एकटा चाइनीज ब्रैंड हेयर क्रीम पर आमी आजके हेयर क्रीम पर रिव्यू दिच्छी, कारण आमी সামটাইম যখন পার্টিতে যাই বা আমি আমার হেয়ার স্টাইল করি তখন আমি আমার হেয়ার ক্রিম পার করি, হেয়ার কার্লি করি, আবার হেয়ার স্ট্রেট করি। আমি হেয়ার স্ট্রেট ক্রিম পারটা লাইনে দিয়ে এটার হিট বাড়িয়ে নিলাম। এটার হিট হলো 250। আমার হিট গরম হচ্ছে, ক্রিম পার গরম হচ্ছে। আমি এখন আমার হেয়ারগুলা লাইন টু লাইন করে ব্রাশ দিয়ে আঁচড়িয়ে নিচ্ছি, লাইন করে নিচ্ছি, ব্রাশ করে নিচ্ছি। আমি আমার ফুল হেয়ার ক্রিম করব না, আমি আমার হেয়ার স্টাইল করব। যতটুকু স্টাইল করতে আমার যতটুকু হেয়ার লাগে ঠিক ততটুকু আমি আমার হেয়ার ক্রিম করব। এখন আমার হেয়ার ব্রাশ করা হয়ে গেছে, জট খোলা হয়ে গেছে। আমি এখন আমার হেয়ারে হিট স্প্রে ইউজ করে নিব। আমার হিট স্প্রে হলো ইফি পেডিশন হিট প্রোটেক্ট স্প্রে। আমি হিট স্প্রে ইউজ করি এজন্য, হিট স্প্রে ইউজ করলে হেয়ারে কোনো হিট দিলে হেয়ার পুষ্টিহীনতায় ভোগে না, হেয়ার ভেঙে পড়ে না, হেয়ার ড্রাই হয়ে যায় না, হেয়ার নষ্ট হয় না, ড্যামেজ হয় না। আমি ক্রিম করি, কার্লি করি, স্ট্রেট করি, যেটাই করি আমি আগে আমার হেয়ারে হেয়ার হিটে হিট স্প্রে ইউজ করে নিই। তাহলে দেখুন আমি কীভাবে ক্রিম করতেছি আমার হেয়ারগুলা। আমি আমার হেয়ারে 100% ক্রিম করব না। যদি আমি ফুল 100% ক্রিম করি আমার চুলগুলো অনেক ফুলে যাবে, আর আমি ফুলা চুল বেশি পছন্দ করি না। আমি নর্মালি মিডিয়ামভাবে করতেছি যেন আমার হেয়ারগুলো মোটামুটি ফুলে। আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে ক্রিম করে নিচ্ছি। আমার হেয়ার অনেক লং, আমি ক্রিম করতে অনেক টাইম লাগে, এজন্য আমি ধীরে ধীরে করে নিচ্ছি। আর দেখতেই পারছেন ক্রিম পারটা অনেক গরম হয়ে গেছে, অনেক হিট হয়ে গেছে, এজন্য অনেক ধোঁয়াও বের হচ্ছে। ধীরে ধীরে আমার এক সাইড ক্রিম করা হয়ে গেছে, আমি এখন আমার লেফট সাইডে ক্রিম করা স্টার্ট করে দিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে আমার হেয়ারগুলা ক্রিম হয়ে যাচ্ছে। ক্রিম করে হেয়ার স্টাইল করলে স্টাইল অনেক সুন্দর হয়। বেসিক্যালি আমি আমার হেয়ার ক্রিম করি সামটাইম যখন আমি বাহিরে বের হই, কোনো পার্টিতে যাই। হেয়ার ক্রিম করে স্টাইল করলে হেয়ারগুলো অনেক ফুলে, মাথা অনেক লং দেখা যায়, লম্বা দেখা যায়, অনেক ভালো লাগে। গোল গাল মাথা হলেও ক্রিম করে হেয়ার স্টাইল করলে ভালো লাগে, ফেসের কাটিংও ভালো লাগে। আমার সামনের সাইড টু সাইড আমার হেয়ার ক্রিম করা হয়ে গেছে, এখন আমি আমার পিছনের সাইডটা ধীরে ধীরে ক্রিম করে নিচ্ছি। আমার মতো যারা হেয়ার স্টাইল করা পছন্দ করেন, হেয়ার কার্লি করা পছন্দ করেন, হেয়ার ক্রিম করা পছন্দ করেন, তারা আমার এই ভিডিওটা ফলো করতে পারেন। আমি অত প্রফেশনালভাবে করছি না, আমি নিজেরটা নিজে যেভাবে অন্যের হেল্প ছাড়া করা যায় ঠিক সেভাবেই করছি। আর হেয়ার ক্রিম করতে গেলে অন্যের হেল্প লাগে, যেটা নিজে করা যায় না।
আমি তারপরও আমাকে হেল্প করার কেউ নাই, আমি আমারটা আমি নিজেই করে নিচ্ছি। আর আমি আমার হেয়ার ক্রিম পারের রিভিউ দিচ্ছি, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এই হেয়ার ক্রিম পারটা ইউজ করতে পারেন। এটা দাম অনেক কম, এর নিউ ব্র্যান্ড বের হয়েছে সাইনিজ। আমি এটা বাই করছি 12 পাউন্ড দিয়ে, 12 পাউন্ড দিয়ে আমি এটা ইবে থেকে কিনে নিয়েছি। আমার হেয়ার ক্রিম ফার করা হয়ে গেছে, আমি ফুল সাইড ক্রিম করে নিয়েছি। এখন আমি হেয়ারগুলা ব্রাশ করে নিচ্ছি, স্মুথ করে নিচ্ছি, তারপরে আমি আমার হেয়ারটা নর্মালিভাবে একটা স্টাইল করে নিব। আমি হেয়ারগুলা দুই পাশে ভাগ করে নিলাম, দুই পাশে ভাগ করে নিয়ে মাথার তালুতে আমি আমার হেয়ারগুলা গুছিয়ে কিছু ক্লিপ মেরে নিলাম যেন মোটামুটি ফুলে, এবং আমার হেয়ার স্টাইলটা কোনো রকম ভালো লাগে অ্যান্ড বোঝা যেন যায় আমি আমার হেয়ারে ক্রিম করছি। আমার এক ওয়ান সাইড রাইট সাইড আমার হেয়ার ক্লিপ মারা হয়ে গেছে, এখন আমি আমার লেফট সাইডও হেয়ারে অল্প কয়টা হেয়ার নিয়ে আমি ক্লিপ মেরে নিলাম। দেখুন আমার এখন স্টাইল করা হয়ে গেছে। এখন আমি লরিয়াল প্যারিস ইলনেট হেয়ার সেটিং স্প্রে ইউজ করে নিলাম।